ট্রেন এখন চলতে শুরু করে দিয়েছে ভাই, ফ্রি ট্রেন। গাইস গুড মর্নিং, সকাল সকাল নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। কোন বাজে? সকাল 7টা। এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। ওরে যা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। মনে হচ্ছে পরোটা খেতে। দু প্লেট পরোটা, দু প্লেট। বুঝলে ভাই, একেই বলে পেটাই পরোটা। পিটিয়ে তার আগে ছাতু বের করে দেবে। তো গাইজ, এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। এখন বলবে যে ওখানে আমার কাজ কি ছিল। আমার কাজ ছিল বলতে গেলে কিছু জেরক্স করেছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, এন্ড এখন ফাইনালি বাড়ি। গরু কার তোমার নাকি? চড়া দেখেছিলে? আর তুমি কি, তুমি মালিক নাকি গরুর? যেটা সত্য সেটা বলছে। আমিনুল বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে এলো, একটা বাঁশ কাটছে তার জন্য। কি হবে এই বাঁশটা কেটে? তো আমিনুলের বিয়ে হবে, তার জন্য এটা জালট করা হচ্ছে। দেখেছি যে প্যান্ডেল ভাড়া নেয়, কিন্তু ইয়ে তো দেখছি মানে বাঁশ কেটে তারপর প্যান্ডেল করবে বিয়ে করার জন্য। ভাই এত শখ, গজব বেজতি হ্যায়। বাঁশ কাটা কষ্ট কাকে বলে দেখো, দেখো ওর পুরো ঘেমে গেছে ভাই। বাপের একমাত্র ছেলে বাঁশ তালা এসে বাঁশ কাটতে এসছে ভাই। দুটো কিনে নেবে, মুনিশ খরচা করবি কোথায়? তা নেই। খুবই ভালো, কারণ এখন আমাকে হয়দার ফোন করলো নাকি তাল কাটবে। ভাই বছরকার স্বাদ খেতে হয় তাই না? এখন যে তাল খাবো। দুজনের তাল কাটার হাল দেখো ভাই, জোরসে জোরসে দেখবো ভাই সাহেব। একটা সোহেল আরামসে দেখবো, প্যান্ট খুলে পালাই না ভাই সব। এখন বাজে বিকেল 4টে দুপুরে। ভাই যখনই বাড়ি এসেছি না, তারপর থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তারপর ঘুম থেকে উঠে বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ করি, কিন্তু আবারও সেই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। দেখো জিনিসটা কি শামুক না? ইয়ে হ্যাঁ, গুগুলি, এইগুলো মানুষ খায়। দাদা বসে বসে, দাদা এত বড় দড়িলে কি করছো গো? আগাল হয়ে গেছে বসে বসে এখানে। ভাই যা পাবে তাই খাবে, কারণ গরুটা কাজ চাই। আমাদের গরুটা হচ্ছে আমাদের হায়দার আলী শেখ। কত কেজি দুধ দেয়? তো ভাই শুভ সকাল। সকালবেলায় নতুন কন্টেন্ট। তুই কি করছিস? খেলা দিচ্ছিস? এখন বাজে সকাল 8টা, এন্ড এখন যাচ্ছি বাজার, কারণ আমার ভাগ্নে যে আগের দিন যে ট্রেনটা দেখেছিলাম সে ট্রেনটা আজকে এসছে বলছে, বলো গিয়ে নিয়ে আসি গা। ও হে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আকিতে। ট্রেন এন্টা কত গুণ মন আছে প্রচন্ড খুশি খুশি।
কত দাম এটা দাম হচ্ছে 290 টাকা এন্ড ওটা গিয়ে বাড়ি থেকে আনবক্সিং করব ওকে কেমন চলে সব কিছু তোমাদের সঙ্গে ভাই যখনই ভিডিও করব কিছু না কিছু একটা প্রবলেম হবে থ্যাংক ইউ যখন চলে এসেছি বাড়ি আইডো দেখতে পাচ্ছ ট্রেন আর এন্ড এটা এখন আনবক্সিং করে চালিয়ে তোমাদেরকে দেখাবো ওকে চলো লেটস স্টার্ট গাইস ফাইনালি আনবক্সিং এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রেন দুটো কামড়ার সাথে একটা ইঞ্জিন আর এখানে পাখি আছে ডাকাবাজি ছয়টা আর এই মানে সোজা দিয়েছে চারটে ওকে এন্ড এটা হচ্ছে স্টেশন এন্ড এটা স্টেশন সাইডে শুধু সাজানোর জন্য ভাই সিরা সিরা তো চলো তাড়াতাড়ি সেটিং করে তারপর তোমাদেরকে দেখাই একদিন ফাকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো এখন আমার পাতি মানে ট্রেন রাস্তা পুরোপুরি রেডি আর এখন ট্রেনটা লাগাই ওকে তো গাইস এখন পুরোপুরি রেডি চলো ট্রেন চালিয়ে দেখি কি হয় আমার ট্রেন এখন চলতে শুরু করে দিয়েছে ভাই ফ্রি ট্রেন আমার নয় যেহেতু এর তো চলো দেখে নিতে গাইস ফাইনালি লুক দেখো ফাইনালি ট্রেন চলতে শুরু করে দিয়েছে ভাই ও সেরা সেরা ভাই বলতে গেলে সেরা লাগছে ভাই ছোটবেলায় যখন আমরা খেলেছি তখন কিন্তু এসব ছিল না হলে আমিও কিনতাম কিন্তু এটা এখন আমার নয় দেখতে পাচ্ছ আমার ভাগ্নের তো যাই হোক ও এখন খেলুক তো ভাই আজকের মতো ভিডিওটা এখানেই করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আর ভাই ভিডিওতে একটা লাইক করে দেবে কারণ তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল টাটা